ট্রেনের জানালা দিয়ে পড়ে যাওয়া স্বর্ণ ও টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পান এক নারী। গোপন না করে আসল মালিকের হাতে তুলে দিতে গিয়ে পড়েন বিপাকে। একমুখ দুইমুখ করে শহর জুড়ে ছড়িয়ে পড়ে তিনি বড় অঙ্কের টাকা ও স্বর্ণভর্তি ব্যাগ পেয়েছেন। একে একে হাজির হতে থাকে বহু মালিক। খবর পেয়ে হাজির হয় পুলিশও। গ্রামের মানুষের যে বলতেছে 4 লাখ 5 লাখ 10 লাখ এগুলো সব ভুল, কিন্তু ওখানে ব্যাগে টাকা পাওয়া গেছে হলো শুধু 400 কয়েক টাকা। এখন এখানে আমরা ব্যাগটা দেব পুলিশের হাতে, ব্যাগটা যার ব্যাগ তাকে দিয়ে। জানাজানিতে এলাকার বিভিন্ন লোকজন এসে বাড়িতে জানজাম করতেছে। গাইবান্ধা সদরের গোবিন্দপুর বোর্ড বাজার এলাকার অটো চালক অনুপ কুমারের স্ত্রী জ্যোৎস্না রানী ছাগল নিয়ে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বগুড়ার দিক থেকে আসা পদ্মরাগ ট্রেন থেকে একটি ব্যাগ পড়তে দেখেন তিনি। কৌতূহলী হয়ে ব্যাগটি তুলে নেন জ্যোৎস্না। পরে স্থানীয়রা ব্যাগটি খুললে একজোড়া স্বর্ণের বালা, একটি স্বর্ণের নাকফুল সহ কিছু নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র পায়। সবাই মহিলারা সবাই ভিড় জমায়া সব খুলে ঢুলে দেখছে। দেখার পরে সেই ব্যাগটা পরে আমাদের বাড়িতে আনিয়ে আমরা খুঁজছি, তো থাকার পরে অনেকে বলতেছে যে ওখানে বলে অনেক কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, সোনা আছে। ব্যাগের মধ্যে চুরি ছিল, একটা বালা, এদিকে কুড়িয়ে পাওয়া ব্যাগের মালিকানা দাবি করা ব্যক্তিরা ব্যাগের ভিতর কি ছিল তা ঠিকঠাক বলতে না পারায় ফিরে যান খালি হাতে। এর আগে বলে এক সন্ত্রাস আসছিল, আসি করে ব্যাগটা দেখান আমাকে। আমরা কিন্তু মানুষকে সবাইকে দেখাছি, হয়তো ওরা আসি একটা ব্যাগটা নিয়ে নিত। অন্যদিকে ট্রেন থেকে নেমে এসে ব্যাগের খোঁজ করতে থাকেন এর প্রকৃত মালিক সুমি আক্তার। রেললাইন ধরে হাঁটতে হাঁটতে লোকমুখে শুনতে পান ট্রেন থেকে পড়ে যাওয়া স্বর্ণ ও টাকা ভর্তি ব্যাগের গল্প। এরপর হাজির হন জ্যোৎস্না রানীর বাসায়। মালামালের সঠিক হিসাব দিতে পারায় তার হাতেই তুলে দেওয়া হয় কুড়িয়ে পাওয়া ব্যাগটি। ঘন্টার মতো খোঁজাখুঁজি করার পরে আমি ব্যাগটা আমি সঠিক প্রশ্ন বলতে পারছি, দেখে দিতে চাইছে। আরো অনেক লোক আসছিল বলে এরকম করতে যে আমার ব্যাগ ওনার ব্যাগ, কিন্তু না সঠিক বুঝলে তো কাক দেবে, এই জন্য আর কে আতঙ্ক খাইছে সবাই। আমি সঠিক বলতে পারছি দেখে আমাকে দেওয়ার জন্য হলে আশা দিচ্ছি। শেষমেশ গ্রামবাসী আর পুলিশের উপস্থিতিতে কুড়িয়ে পাওয়া ব্যাগটি প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার করতালি পান জ্যোৎস্না রানী। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।